প্রথমত ইট থাকে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি তারপর দুই পাশে প্লাস্টার করার পরে কিন্তু হাফ ইঞ্চি হাফ ইঞ্চি বড়ো জোর ছয় ইঞ্চি হয়ে থাকে তো এই জানালাটা মানে এটাকে যদি আমরা জানালা বলে থাকি এবং কি গ্রিল দুটার কাজই করে এটা যে খোলা অবস্থায় রয়েছে পাল্লাগুলো খোলা অবস্থায় থাকলে কিন্তু এটা গ্রিলের মতো মানে বেশি একটা ফাঁকা নেই বড়ো জোর দুই থেকে আড়াই ইঞ্চি হতে পারে গ্যাপগুলো আর কি খারাপ এটা সুবিধা যেটা সেটা হচ্ছে যে এটা কিন্তু দেয়ালের বাহিরেও যাবে না রুমের ভিতরেও আসবে না মানে ছয় ইঞ্চি যে দেয়াল থাকে দেয়ালের ভিতরেই কিন্তু এই জিনিসগুলো মুভ করে আর কি ওখানেই কিন্তু স্ট্রং থাকে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন তো অনেক সময় আমাদের থায় গ্লাস লাগাইতে গেলে আমাদের বাসাবাড়িতে অনেক সময় প্রবলেমের কারণে লাগানো সম্ভব হয় না কিংবা অনেক অসুবিধা থাকে কিংবা অনেক সময় রুমের ভিতরে পাল্লা খোলার মতো স্পেস থাকে না জায়গা থাকে না তো সেই কারণে অনেক সময় আমরা অল্টারনেটিভ মানে বিকল্প কোনো কিছু চিন্তা করি যে থাই থাই জানালার মতো ব্যবহার করা যাবে কিংবা রুমের ভিতরেও জায়গাও নষ্ট হবে না পাল্লা খোলার জন্য এবং কি বাহিরেও দেয়ালের বাহিরেও অনেক সময় জায়গা থাকে না কিংবা খোলার মতো স্পেস নেই অনেক সময় দেয়াল গেছে অনেক রাস্তা থাকে সেই ক্ষেত্রে আমরা আজকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে থাই গ্লাসের বিকল্প হিসেবে কিন্তু এমনকি রুমের ভিতরে পাল্লা খোলার বিকল্প হিসেবে কিন্তু আমরা একটা মোবাইল পাল্লা বলা হয় এটাকে মোবাইল জানালা বলা হয় আমাদের গ্রামের অঞ্চলে বাসাতে আর কি তো যাই হোক ওটা বিষয় না বিষয় যেটা হচ্ছে যে এটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারাও অনেকে হয়তো থাই জানালার বিকল্প হিসেবে কিংবা স্টিলের পাল্লার বিকল্প হিসেবে কিছু একটা চাচ্ছেন যেটা করে যে রুমের যে দেয়াল থাকে প্রথমত ইট থাকে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি তারপর দুই পাশে প্লাস্টার করার পরে কিন্তু হাফ ইঞ্চি হাফ ইঞ্চি বড়ো জোর ছয় ইঞ্চি হয়ে থাকে তো এই জানালাটা মানে এটাকে যদি আমরা জানালা বলে থাকি এবং কি গ্রিল দুটার কাজই করে এটা যখন এখন যেমনটা দেখতে পাচ্ছেন যে খোলা অবস্থায় রয়েছে পাল্লাগুলো খোলা অবস্থায় থাকলে কিন্তু এটা গ্রিলের মতো মানে বেশি একটা ফাঁকা নেই বড়ো জোর দুই থেকে আড়াই ইঞ্চি হতে পারে গ্যাপগুলো আর কি খাড়া গ্যাপগুলো তো এটার ছবিদার যেটা সেটা হচ্ছে যে এটা কিন্তু দেয়ালের বাহিরেও যাবে না রুমের ভিতরেও আসবে না মানে ছয় ইঞ্চি যে দেয়াল থাকে দেয়ালের ভিতরেই কিন্তু এই জিনিসগুলো মুভ করে আর কি ওখানেই কিন্তু স্ট্রং থাকে দাঁড়িয়ে থাকে সেখানেই কিন্তু এটা ব্যবহার হয় মানে দেয়ালের বাহিরে যায় না মূলত এই পাল্লাগুলোর সাইজ হচ্ছে মানে এক একটা পাল্লা ছোট থাকে আর কি ধরেন এক একটার ছয় ইঞ্চির ভিতরে এক একটা পাল্লা কিন্তু এখানে তৈরি করতে হয় পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চির মতো এক পাল্লা কিন্তু জায়গা নেই এখানে তো এটা আসলে আমার কাছে যেটা মনে হলো সেটা হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা অনেকের হয়তো কাজে লাগতে পারে এটা সাধারণত সচরাচর সবার প্রয়োজন হয় না ক্ষেত্র বিশেষ অনেকের প্রয়োজন হয় তারপরে জন্য কিন্তু আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দিলাম বলে দিলাম ইনশাআল্লাহ তো এখন এটাতে আপনাদেরকে দামের একটু আইডিয়া দিয়ে দিই এটা আসলে মোটামুটি ভালো কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি সব কিছু মিলিয়ে যদি বর্তমান বাজার হিসেবে আমরা তৈরি করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে তো এটা বর্তমান বাজার দর হিসেবে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা স্কোয়ার ফিটের ভিতরে মোটা পাতলা মোটা উপরে নির্ভর করে এবং কি আপনার এলাকাতে হয়তো একটু কম বেশি হতে পারে আলোচনার সাপেক্ষে কিন্তু এটা কম বেশি করা সম্ভব তো ডিজাইনটা দেখালাম এবং কি সিস্টেমটা দেখালাম এটাই হচ্ছে মেন উদ্দেশ্য তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ